नमस्कार दर्शकबृंद, उत्सश्रीते आवेदन करते गए समस्या लक्षाधिक शिक्षक और शिक्षाकर्मी सम्प्रति आज के प्रतिबेदन एक न्यूज मीडिया प्रकाशित होटी विस्तारित जेने नब। शिक्षामंत्री प्रेस मीटर माध्यमे उत्सश्री शुरू हम दूदिन उत्सश्री पोर्टाले आवेदन करते गए समस्या पड़े राज्य कैक लक्ष शिक्षक और शिक्षाकर्मी बेशिरभाग जेनारेल और म्यूचुअल ट्रांसफारे नियम देखे हताश। भोटे आगे जे नियमे आपोष और विशेष बदली ऑनलाइन ट्रांसफार प्रक्रियाते से ही नियमे विधिनिषेध आशाय ट्रांसफार प्रार्थी शिक्षक स्वाभाविक भावे शिक्षा दफ्तर सिद्धांते क्षोभ प्रकाश करें। दीर्घ न मास धरे अपेक्षा कर शिक्षाकर्मी म्यूचुअल अपशन उत्सश्री पोर्टाले खुल्ले योग्यता हिसेबे चाकरीर मेयाद पाँच बचर कराय बेशिरभाग म्यूचुअल ट्रांसफार आवेदन करते ना पाराय क्षिप्त। गत अक्टोबर मास थेके शिक्षक देर म्यूचुअल ट्रांसफार कयेक दफाय सकल शिक्षक देर कोनो चाकरीर मेयाद विवेचित हयनि, किन्तु हठात् पाँच बछरेर विधिनिषेध आरोप कराय प्राय 23,000 शिक्षक और शिक्षाकर्मीरा ट्रांसफार थेके बिरत थाकते पारे। आबार फेब्रुआरी मास थेके जारा आगेर पोर्टाले म्यूचुअल निये आंडार प्रसेस छिलो तादेर उत्सश्री पोर्टाले आंडार प्रसेस देखानोय एक पोर्टाले दुई धरनेर नियम निये प्रश्न उठेछे शिक्षक महले। कोनो सुनिर्दिष्ट गेजेट प्रकाश ना कराय उत्सश्री पोर्टाले ट्रांसफार शुरू करा हयेछे। सेक्शन समस्या समाधान ना करे सेटी उत्सश्री पोर्टाले कार्यकर कराय एकटी बड़ो संख्यक अनार्स पीजी टीचारदेर ट्रांसफार सुयोग थेकेओ बाद रखा हयेछे। शिक्षामंत्रीर घोषणाय साथे उत्सश्री पोर्टाले प्रतिफलन पावा जायनि स्कूल थेके एनओसी ओ शिक्षक छाड़ार ब्यापारे। दुदिन धरे पोर्टाले आवेदन करते गिये बहु समस्या सामने एसेछे। दुपुरेर पर थेकेई टेक्निकल एरार बोले आर फाइनलाइज्ड करा जायनि। आबार डकुमेंट साबमिट करार पर भिउ फाइल देखाले कोनो डकुमेंट शो ना कराय बेशिरभाग आवेदनकारी लगइन थेके बिरत थाके सारा दिन। একজন প্রতিবন্ধী আবেদনকারী শিক্ষক উৎসশ্রীতে সাবমিট করার পর পিএইচ বরাদ্দ নম্বর পায়নি। এইচএম এর এন্ড থেকে মোট টিচারদের থেকে 10% ছাড়ার কথা বলা আছে, আবার ওই 10% এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই কিসের ভিত্তিতে ছাড়া হবে। উৎসশ্রী আবেদন শুরু হলেও শেষ তারিখ নোটিশ না হলে সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছে শিক্ষক মহল। কয়েক হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা সমস্যা সমাধান না হলে আইনের দ্বারস্থ হতে পারে বলেই খবর পাওয়া যাচ্ছে। স্কুলগুলিকে একটি আবেদনের শেষ ডেট সংক্রান্ত নোটিশ প্রদান করুক শিক্ষা দপ্তর, এরকমই দাবি করেছে কয়েকটি শিক্ষক সংগঠন। মেডিকেল গ্রাউন্ডের ক্ষেত্রে বিএমওএইচ এর মাধ্যমে সার্টিফিকেট নেওয়া ও ভেরিফিকেশন করার কথা বললেও কোনো সুস্পষ্ট তথ্য ও পদ্ধতি নিয়ে বাস্তবে সমস্যায় পড়ছেন। এই বিএমওএইচ রা এ বিষয়ে কোনো কিছুই জানেন না এবং তারা নোটিশ না পেলে তারা এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে না। এছাড়া মেডিকেল গ্রাউন্ডে কোন কোন রোগের ক্ষেত্রে কত নম্বর বরাদ্দ সে বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য দেয়নি শিক্ষা দপ্তর। এদিকে রাজ্যব্যাপী ভ্যাকেন্সি সমস্যা জটিল হতে পারে বলে শিক্ষক মহল মনে করছে। উৎসশ্রী পোর্টালে ভ্যাকেন্সি শো করলেও আবেদনকারীরা নিজ উদ্যোগে স্কুলের সাথে যোগাযোগ করলে জানতে পারছে সেই পোস্ট নেই, ফলে আবেদনকারী শিক্ষক ও শিক্ষাকর্মীরা উৎসশ্রী নিয়ে আশঙ্কিত। আবার বহু স্কুল ডিআই এর নোটিশ পেয়ে ভ্যাকেন্সি জমা দেওয়ার ফলে ভ্যাকেন্সি সংযোজন হলেও সেগুলো পোর্টালে নেই। জুনিয়র হাই স্কুল ও উচ্চ মাধ্যমিক সেকশনের সিঙ্গেল টিচাররা ছাড়ার জন্য নির্দেশ দিক শিক্ষা দপ্তর। শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উৎসশ্রী অর্থাৎ অনলাইন জেনারেল ট্রান্সফারের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা দপ্তরকে জানিয়েছে। এক, মাননীয় মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা মতো অনলাইনে ডিস্ট্রিক্ট ট্রান্সফার বাস্তবায়নে অবিলম্বে উৎসশ্রী বা অনলাইন জেনারেল ট্রান্সফার পোর্টালে ভিন্ন জেলায় চাকুরিরত শিক্ষকদের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য পোর্টালে 5 নম্বর বরাদ্দ ও হোম আদার ডিস্ট্রিক্ট নামে একটি অপশান যুক্ত করতে হবে। উৎসশ্রী পোর্টালে বহু টিচার 5 বছরের অধিক 200 থেকে 700 কিলোমিটার দূরে চাকরি করলেও আবেদনের সুযোগ নাও পেতে পারে। 2, অনলাইন জেনারেল ট্রান্সফারের দূরত্ব ও অভিজ্ঞতাকে যোগ্যতা মান হিসেবে বিবেচনা করে যথাযথ ও সুষ্ঠু নোটিফিকেশন প্রকাশ করে অনলাইন জেনারেল ট্রান্সফার মাধ্যমে সকল শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও লাইব্রেরিয়ানকে স্বচ্ছতার সাথে জেনারেল ট্রান্সফার দিতে হবে। বাসস্থান থেকে স্কুলের দূরত্ব সর্বোচ্চ 300 কিমির জন্য
6 নম্বর দেওয়া হলেও 300 কিমির উপরের দূরত্বকেই আনুপাতিক হারে নম্বর দেওয়া হোক। 3. অনলাইন জেনারেল ট্রান্সফারে সকল অ্যাপ্রুভড শিক্ষক ও শিক্ষাকর্মীদের আবেদনের সুযোগ দিতে হবে, 5 বছরের বিধিনিষেধ বাতিল করতে হবে। 4. গত 1 বছর ধরে অনার্স পিজি পোস্টের মধ্যে ট্রান্সফার হলেও সেকশন সমস্যা আখ্যা দিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে এক পোস্ট বেতন কাঠামোয় স্কেল ও সাবজেক্টে ট্রান্সফারের নিয়ম বলবৎ করতে হলে হবে জেনারেল ও মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে। 5. গত বছর অনলাইন মিউচুয়াল পোর্টাল চালু হলেও দীর্ঘ 9 মাস অতিক্রান্ত হলেও শিক্ষাকর্মী ও লাইব্রেরিয়ানদেরকে আবেদনের সুযোগ নেই। অতিসত্বর অনলাইন মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে শিক্ষাকর্মী ও লাইব্রেরিয়ানদের আবেদনের অপশান চালু করতে হবে। উৎসশ্রী আবেদনে NOC অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট বাতিল করতে হবে, কোনোভাবে যাতে যোগ্য আবেদনকারী ট্রান্সফারের আবেদন থেকে বাদ না যায়। 7. একাধিকবার ও 3 জনের মধ্যে মিউচুয়াল ট্রান্সফারের নোটিফিকেশান প্রকাশ করতে হবে। শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার নিলে স্কুল ও প্রশাসনিকভাবে কোনো সমস্যা হয় না। 8. জুনিয়র হাই স্কুল ও উচ্চ মাধ্যমিক বিভাগের শিক্ষক শিক্ষিকাদেরকে অনলাইন জেনারেল ট্রান্সফারে আবেদনের সুযোগ দিতে হবে। দীর্ঘকাল ও দূরবর্তী স্থানে চাকরি করা তাদেরকে সিঙ্গেল টিচার আখ্যা দিয়ে আবেদনের সুযোগ থেকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। আপার প্রাইমারির মাধ্যমে ভ্যাকেন্সিতে দ্রুত নিয়োগ করতে হবে। শিক্ষাকর্মীদের স্কুল থেকে রিলিজ দেওয়ার বিষয়টি শিক্ষকদের মোট সংখ্যার বা 10% বাইরে রাখতে হবে। জেনারেল ট্রান্সফারে সবাইকে আবেদনের সুযোগ দিতে হবে। নির্বাচিতদের মধ্যে হাই স্কুলে নম্বর অনুসারে 25% ছাড়ার জন্য নোটিশ দেওয়া হোক। কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের টিচারদেরকে নর্মাল সেকশানে এনে সাবজেক্ট পরিবর্তন করা হয়েছে। ভ্যাকেন্সি লিস্ট আপডেট করার নির্দেশ দিতে হবে, ফলে এখন উৎসশ্রী পোর্টালে আবেদন করতে সমস্যায় পড়েছে, এ বিষয়ে দ্রুত সমাধান করতে হবে। এছাড়াও সংগঠন উৎসশ্রী পোর্টালে টেকনিক্যাল সমস্যা সমাধান ও আনুষাঙ্গিক বিষয়ে শিক্ষা দপ্তরকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার আবেদন করেছে। সেগুলি হলো রাজ্যের সমস্ত জেলার সঠিক ও আপ টু ডেট ভ্যাকেন্সি আপলোড করতে হবে, উৎসশ্রী পোর্টালে আপলোড করার পরেও নির্দিষ্ট ডকুমেন্ট দেখাচ্ছে না, অনেকেই আবেদন করলেও বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্ত নম্বর যোগ হচ্ছে না, আবার অনেক বেশি নম্বর পাচ্ছেন, কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকার রেজিস্টার্ড মোবাইল ও ইমেলে OTP না আসায় আপডেট করা যাচ্ছে না, স্পাউসের সাথে আবেদনকারীর ডিস্টেন্স ডকুমেন্ট আপলোড করার কোনো অপশানের রাখা হয়নি, অবিবাহিত হলেও এই অপশান কীভাবে তথ্য দেবে সে বিষয়ে সংশোধন করা দরকার ও নট অ্যাপ্লিকেবল অপশান সংযোজন দরকার। 10 বছরের কম বয়সী সন্তান থাকলে 5 নম্বর বরাদ্দ থাকলেও পোর্টালে অটোমেটিক 3 নম্বর দেওয়া হচ্ছে, এগুলো সংশোধন করে অবিলম্বে উৎসশ্রী পোর্টালটি আরও সক্রিয় উপযোগী করা হলেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের সুবিধা হবে। ডিস্টেন্স সার্টিফিকেট কে ইস্যু করবে এই নিয়ে সুনির্দিষ্ট নির্দেশ দরকার। প্রায়োরিটি ট্রান্সফারের ক্ষেত্রে পোর্টালে 5 বছরের কম চাকরির মেয়াদ হলে তা আপলোড করা যাচ্ছে না। ম্যালিগনেন্ট ডিজিজ বলতে কোন কোন রোগের কথা বলা হয়েছে সুনির্দিষ্ট উল্লেখ থাকা প্রয়োজন। মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইস্যু অথরিটি বিষয়ে সুস্পষ্ট তথ্য প্রদান করা প্রয়োজন। এইচওআইয়ের পক্ষ থেকে DIকে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড করার ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম থাকা প্রয়োজন। প্রাপ্ত নম্বর ও সিনিয়রিটির মধ্যে কোন ভিত্তিতে ছাড়া হবে সেই বিষয়ে নির্দিষ্ট নোটিফিকেশান দরকার। শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াই বলেন, উৎসশ্রী পোর্টালে টেকনিক্যাল সমস্যা ও নিয়মের বেড়াজাল প্রথমেই হতাশ রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। একাধিকবার মিউচুয়াল দিলে বিদ্যালয়ের ক্ষতি না হওয়া সত্ত্বেও সেই সুযোগ 5 বছরের নিয়মে আটকে দেওয়ার প্রতিবাদ জানাচ্ছি। গত 9 মাস মিউচুয়াল পোর্টালে আবেদনের জন্য অপেক্ষা করে শিক্ষাকর্মীরা উৎসশ্রীতে এই নিয়মে মিউচুয়াল ট্রান্সফার নিতে পারছে না, দূরত্বকে গুরুত্ব দেওয়া হয়নি এই ট্রান্সফার প্রক্রিয়ায়। অন্য জেলার শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিজের জেলায় ফিরিয়ে আনার জন্য পোর্টালে বিশেষ অপশান ও নম্বর বরাদ্দ করা হোক। স্কুল থেকে ছাড়ার নির্দেশ 25% না করলে দূরবর্তী টিচাররা সুযোগ পাবে না, মাননীয় শিক্ষামন্ত্রীর প্রেস মিটে ঘোষণা কার্যকর হয়নি। জুনিয়র হাই স্কুলে ও উচ্চ মাধ্যমিক বিভাগের সব সাবজেক্টে 1 জন করেই নিয়োগ হয়, তাহলে দূরের টিচারকে উৎসশ্রীতে আবেদন করতে দিতে হবে। ট্রান্সফারের সুযোগ সুবিধা বৃদ্ধি করে উৎসশ্রী পোর্টালের নিয়মনীতি সংশোধন ও পরিমার্জন মাধ্যমে
সমগ্র আবেদন প্রক্রিয়া সহ একটি সুস্পষ্ট গেজেট প্রকাশ অবিলম্বে প্রয়োজন। সুতরাং বোঝা যাচ্ছে উৎসশ্রী পোর্টাল চালু হলেও এর বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে এবং সমস্যাগুলি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা ফেস করছেন এবং তারা ঠিকমতোভাবে আপলোড করতে পারছেন না ডকুমেন্টস, বা আপলোড করার পরেও তাদের স্ট্যাটাস তারা জানতে পারছেন না। এই সমস্যাগুলি দূর করার জন্য অবিলম্বে এর একটা পদক্ষেপ নেওয়া দরকার। দেখা যাক কী হয় এরপরে, সেই দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।